ਹੱਟ ਤੇਰੇ ਮੈਂ ਨਰਨੀ ਹੱਟ ਤੇਰੇ ਮੈਂ ਨਰਨੀ ਹੱਟ ਤੇਰੇ ਮੈਂ ਨਰਨੀ ਹੱਟ ਤੇਰੇ ਮੈਂ ਨਰਨੀ ਫੈਸ਼ਨ ਤੂੰ ਕਰਦੀ ਜਿਵੇਂ ਕਾਇਲੀ ਜਾਨਨੀ ਹੈਲੋ ਬੰਦੇ ਸਭ ਕਿਵੇਂ ਹੋ ਸਭ ਕੁਝ ਭਾਰੇ ਆ ਚਾਰ ਆਮੀ ਮਾਰੇ ਆ ਜੀ আমার দ্বিতীয় ব্লগে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথম ব্লগে সবাই এতটা ভালোবাসা দিয়ে এতটা সাপোর্ট করে তার জন্য সবাইকে আরও অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো আর আমাকে আমার সাপোর্ট করো একটু, নতুন ইউটিউবার নতুন ব্লগার। তো এটা আমার দ্বিতীয় ব্লগ, প্রথম ব্লগে সেরকম কিছু বলতে পারিনি বা দেখাতে পারিনি, জাস্ট একটু এক দু মিনিটের ভিডিও হয়েছিলো। তো এই ব্লগটা আমি অনেক কিছু দেখাবো, যেহেতু সামনে পূজা আর আজকে ষষ্ঠী, ষষ্ঠীতে আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা আপডেট হবে কবে বলতে পারছি না, তবে মানে একটা জিনিস চাইবো যে তুমি কোথায় কী পুজো দেখতে গেলাম, ঠাকুর দেখতে গেলাম, সব কিছু তোমাদেরকে দেখাবো, সব কিছু সিনেমাটিক শটের মধ্যে আমি দেখাবো। তো তার জন্য তোমাদের সাপোর্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। তো আর কিছু বলবো না, চলো একদম বেরিয়ে রাস্তায় বেরিয়ে সিনেমাটিক সবগুলো দেখাবো আর পুজো পুজো কোথায় কী ঘুরছি না ঘুরছি কী করছি না করছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। সাউন্ডটা মিউট হয়ে গেছিলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি দুবাই বুর্জ খলিফা দেখতে। আরে না না, দুবাই না, আমাদের দাসপুরে এবছর সবচেয়ে বড়ো পূজা প্যান্ডেল, এটা হচ্ছে চাঁইপাটে বুর্জ খলিফা। চলো এখন বুর্জ খলিফা যেয়ে দেখা হচ্ছে কী কী দেখাতে হবে তোমাদের। তো আমরা এসে পৌঁছে গেছি বুর্জ খলিফায়, এখন লাইন দিয়ে যেতে হচ্ছে আর রাস্তায় কিছু ভিডিও করতে পারিনি, তার কারণে এতগুলো ট্রাফিক জ্যামে পড়ে গিয়েছিলাম, মানে প্রায় দু তিন থেকে চার কিলোমিটার এরকম ট্রাফিক জ্যামে ছিলাম। তো চলো এসে গেছি, তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো। Thank you.
বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভোজ খেলাপা? আমার তো ভালোই লেগেছে, তবে এত ভিড়ের মধ্যে মানে সেরকমভাবে প্রচুর এনজয় করেছি, কিন্তু সব কিছু তোমাদের শেয়ার করতে পেরেছি কিনা জানি না। তবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে সেটা বুঝিয়ে দাও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তত পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে থাকবে ঘাটালের কোথায় কোথায় কী ঠাকুর হয়েছে সব সে একটা ভিডিওতে থাকবে। আর এটা তো বলেছিলাম যে এই ভিডিওটাতে দেবো, কিন্তু এটাতে পুরো দিতে পারিনি, খালি বুঝ খালিপা দিয়েছি। পরের ভিডিওটা থাকবে ঘাটালে কোথায় কোথায় প্যান্ডেলে কী হয়েছে, ঠাকুর হয়েছে, পঞ্চপল্লী বা রথতোলা সব ভিডিওটা একসঙ্গে থাকবে। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।